একসময় একটি ছোট গ্রামে রহমান নামে এক জ্ঞানী বৃদ্ধ বাস করতেন। তিনি তার প্রজ্ঞা এবং রসবোধের জন্য বহুদূরে পরিচিত ছিলেন। একদিন স্বামী নামে এক তরুণ ও উদগ্রীব ছাত্র জনাব রহমানের কাছে এসে বলল, আমি সুখ ও সাফল্যের রহস্য শিখতে চাই, দয়া করে আমাকে শেখান। জনাব রহমান তখন তার চোখের দিকে তাকিয়ে বলল, খুব ভালো, তবে প্রথমে আপনাকে অবশ্যই একটি সাধারণ কাজ সম্পন্ন করতে হবে। বাজারে গিয়ে সবচেয়ে বড় রসালো তরমুজটি কিনুন, তারপর এটি আপনার মাথায় নিয়ে গ্রামের মধ্য দিয়ে হেঁটে এখানে আসুন। স্বামী হতবাক কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সে বাজারে গিয়ে একটি বিশাল তরমুজ দেখতে পেল এবং তার মাথায় ভারসাম্য রেখে সে গ্রামের মধ্য দিয়ে অত্যন্ত একাগ্রতার সাথে হেঁটে হেঁটে এসেছে। যখন তিনি যাচ্ছিলেন তখন লোকেরা তাকে দেখে হাসতে এবং উল্লাস করতে লাগলো, এমনকি কেউ কেউ হাততালি দিতে লাগলো এবং মজার অনুকরণ করতে লাগলো। অবশেষে স্বামী জনাব রহমানের কুডে ঘরে পৌঁছানোর পর তরমুজটি অক্ষত ছিল এবং স্বামী স্বস্তি পেয়েছিলেন। তিনি তার কৃতিত্বের জন্য প্রশংসিত হওয়ার আশায় জনাব রহমানের দিকে তাকালেন, কিন্তু তিনি হেসে ফেটে পড়েন এবং বলেন, শুভকামনা। তিনি তার চোখ থেকে আনন্দের অশ্রু মুছতে মুছতে বললেন, আপনি দেখতে পাচ্ছেন সুখ এবং সাফল্যের রহস্য সহজ, ঠিক সেই তরমুজটি বহন করার মতোই। জীবন চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত ঘটনা দিয়ে পূর্ণ হতে পারে, তবে আপনি যদি হালকা হৃদয় এবং হাস্য রসের সাথে তা মোকাবেলা করেন, তবে আপনি কঠিনতম মুহূর্তগুলিতেও আনন্দ খুঁজে পাবেন। স্বামী জনাব রহমানের কথায় প্রজ্ঞা বুঝতে পেরে হাসলেন এবং যখনই তিনি অভিভূত অনুভব করতেন তখনই তিনি মজার তরমুজের পাটটি মনে রাখবেন এবং জীবন চালিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাবেন। হাস্য রসের সাথে চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করুন এবং আপনি দেখতে পাবেন যে জীবনের যাত্রা হাসি এবং সাফল্যে ভরা একটি আনন্দদায়ক অ্যাডভেঞ্চার হয়ে উঠবে। দৃঢ় সংকল্পবদ্ধ হন, কিন্তু যখনই আপনি হতাশ বা পরাজিত বোধ করেন তখন জীবনকে এতটা গুরুত্ব সহকারে নেবেন না, বরং মজার কিছু মনে রাখবেন যা আপনার সাথে আগে হয়েছিল।